হ্যালো আসসালামু আলাইকুম আমি রনক জাহানুসা আর আপনারা দেখছেন রনকুশ পেজ থেকে এই ব্লগটা বা যে কোনো জায়গা থেকে যদি দেখে থাকেন ইউটিউব টিকটক যেখান থেকে আপনারা ফলো করেন আপনারা আমাকে যারা চিনেন তারা হয়তো জানেন যে আমি বেশ কিছুদিন হলো দুবাইতে শিফট করেছি দুবাইতে আসার পরে এই নিয়ে আমি তিন নাম্বার বার মনে হয় বাসা চেঞ্জ করলাম কারণ আমি আসলে কনভিনিয়েন্ট জায়গা কনভিনিয়েন্ট প্রাইসে প্লেস খুঁজে পাচ্ছিলাম না দুবাই খুবই একটা এক্সপেন্সিভ শহর আমি আগে যে রুমটাতে থাকতাম সেটা অনেক দাম ছিল এত দাম দিয়ে বাসা ভাড়া দেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি নাই আমি গরিব মানুষ তাই একটা ছোট্ট রুম নিছি এই ছোট্ট রুমটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি থাকা যায় রুম না এটা ঠিক পার্টিশন বলে একটা রুমকে ভাগ করো তারপর রেন্ট দুবাইতে বেশিরভাগ এরকম উঁচু উঁচু দালানের ভিতরে ছোট ছোট খুপরি খুপরি করে বাসার ভাড়া দেওয়া হয় রুম ভাড়া দেওয়া হয় সেটাকে বলে পার্টিশন বেড স্পেসও ভাড়া দেওয়া হয় তো আমি যেদিন শিফট করলাম সেদিন আর রান্না বান্না করিনি এই এলাকাতে এসে আলবার সাথে এসে আমি প্রথমে ফ্রাইড রাইসটা খাইছি এটা খেয়ে আমার কাছে মনে হয়েছে যাক দুবাইতে মজার খাবার পাওয়া যায় এখানকার ফ্রাইড রাইস বিরিয়ানি আমার কাছে একদম টেস্ট টেস্ট লেস মানে লাগতো একদম ভালো লাগতো না আই নো ওনাদের টেস্ট নাটের সাথে আমার খাবার টেস্ট বার্ট যায় না আজকে এইটুকুই ও হ্যাঁ আজকে কিন্তু মনে হয় এগারো বারো তারিখ কিন্তু আমি ব্লগটা ভিডিও করে রেখেছিলাম এক তারিখ তাইলে বুঝেন আমি কত পরিমাণে আইলসা এক তারিখের ব্লগ। মন মেজাজ ভালো ছিল না মুড অফ ছিল তার জন্য ইডিটও করতে পারিনি এই এতদিন পরে এসে দিলাম